ସମବଂଶୀ ସମାଜ ଆମେ ନାରୀ ମାନଙ୍କର ଅବସ୍ଥା ବିଷୟରେ କିଛି ଧାରଣା ଆମେ ଦେଇନଥିଲେ ବା ଆଲୋଚନା କରିନଥିଲେ ତାକୁ ଡିସକସନ କରିକି ଆମେ ଆଗକୁ ବଢିବା ଏଇ ସମବଂଶୀ ଶାସନ ସମୟରେ ସାମୟିକ ଅନୁଶାସନ ଗୁଡାକୁ ଆମେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ନାରୀ ମାନଙ୍କର ସମାଜରେ ସ୍ଥିତି ବହୁତ ଭଲ ଥିଲା ଆମେ କହିପାରିବା ଓକେ ସମାଜରେ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ନାରୀ ମାନେ ପ୍ରଶାସନରେ ଭାଗ ନଉଥିଲେ ଯେମିତିକି ସୋମବଂଶୀ ରାଜକନ୍ୟା ପୃଥିବୀ ମହାଦେବୀ ଯିଏକି ଚତୁର୍ଥ ଶୁଭକରଙ୍କର ପତ୍ନୀ ଥିଲେ ଭୌମବଂଶର ସିଏ ଆପଣଙ୍କର ଭୌମକର ମାନଙ୍କର ବା ଉତ୍କଳର ସିଏ ଆପଣଙ୍କର ରାଣୀ ହେଇପାରେ ଥିଲେ ଏଇ କଥାଟା ରାଣୀ କହିଲେ କଣ କେବଳ ରାଜାଙ୍କର ସ୍ତ୍ରୀ ନୁହେଁ ଜଣେ ଶାସିକା ଭାବରେ ବା ପ୍ରଶାସିକା ଭାବରେ ବି ଥିଲେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ତା ଛଡା ସୋମବଂଶର ରାଜକନ୍ୟା ଆପଣଙ୍କର ତ୍ରିକଳିଙ୍ଗ ମହାଦେବୀ ଯିଏକି ଆପଣଙ୍କର ଜଣେ ଭଞ୍ଜ ମହାରାଣୀ ଥିଲେ सीए प्रशास देखा माने नारी मान को समाज रे शिक्षा दीक्षा रे भी प्रशासण हाई पारे तो कंपेरे देखा नारी मान स्थान उच्च या नुह पांडुवंशी मान पांडुवंशी राजा बालाजुन अभिभावक भावी बसिया देवी किसी वर्ष शासन कर ওকে এই কথাটা আমি দেখতে হচ্ছে বুকস রেখা হইছে সেই সময় বাবাহ প্রচলন লাগে কিন্তু তা বিষয়ে কিন্তু ঠোস প্রমাণ না আমার পাখানে সমবংশী সময় বাল্য বহ করার কৌশিবি প্রমাণ না এই কথাটা বুঝিপরে সে বিমানি কমি ভাব যুক্ত গুড়ে লেখা হয়েছি আপনার যেমন আপনার লেখা যাই যে নারী মানে প্রশাসন ভাগ নৌ स्टेटमेंट टा हला नारी माने प्रशासन रे भाग नउतले ता तळ को इवाइडेंस बाबरे दिया हेछि जे ई ताम प्रशासन हिसाब रे पृथ्वी महादेवी आपनकर शासन करतले आपनकर त्रिकोलिंगा महादेव त्रिकोलिंग महादेवी ई आपनकर प्रशासिका भाबरे तिले बस्या देवी प्रशासिका भाबरे तिले आगो स्टेटमेंट टा दिया हला परे तार गोटे इवाइडेंसस दिया हेछि

বালি কিন্তু কপি হংশী শাসনশী মানুহশ বৰ্ষৰ ভাৰত ইতিহাসৰ অনেক গুড়াই পৰিৱৰ্তন হেৰি যে ভাৰতৰ আপোনাৰ মুছলিম শাসন ৰ আৰম্ভ হৈছিল মুছলিম আক্ৰান্ত মানে আক্ৰমণৰ শিকাৰ হিচাপে সেই আপোনাৰ বাল্য বিবাহৰ প্ৰচলন আপোনাৰ হিচাপে সে সারলা দাস লেখি যে বাল্য বিবাহ হোয়া বলে কিন্তু তা কোনসি টেক্সট না তাম্র লেখ না শিড়ালেখ কিংবা কোনসি সামাজিক রীতি নীতিশে সেই সময় বাল্য বিবাহ প্রচলন হোথার কথা লেখা যায় না যদি লেখা যাই যদি আপনার অনেক সেই স্টেটমেন্টটা লেখা পূর্বর সেই

তিনি জন কি যেনচট টকা লে তা যে বহিয়া ছন খাসিটা খাশিটা হইছে তা আমি খাইবা তো কহিলেন কম সি দব কমতি তো পাখে পয়সা নাই সে গোটে বুদ্ধি পাঞ্চলে প্রথমে জনে লোক গলা সেখিলা আল সি কে হ্যাঁ ভালো এ কুকুরটা কোটি কি আনিল ভালো কুকুরটা হইচ সি কে হ্যা আত ছে এটা ছেড়ি খাশিটা কিছু কুকুরটা কোচি এটা বকাটে সে চালগুল আও কিছি গলা গলাপরে আউ জন টকা আসিলা সিবি সেই কথা হি কহিলা কে বড় কুকুরটে ধরিকি যাও সে কইলা তা ভিতরে ডাউট লাগিলা আরে এটা সতরে কোন কুকুরডা কিন্তু সি ভাবা না খাশিটে চালিলা এগে পু আপনার গাঁ শেষ আউ আসে টকা বাহিলা সিবি সেই কথাটা কইলা আরে বাহ বডিয়া কুকুরটে তাকু ডাকিলা সব মতো ঠকি ছেড়িটা বদলরে মু কুকুরটা ধরিক পড়ে আসি সি ছেড়িটা কো

आप जैसे आदि कहते हिस्ट्री आप मेडिफाल इंडिया रो बहुत बेटर बेटर बही अच्छी ए एल श्रीवास्तव तो दिल्ली सुल्तानेट मुगल पीरियड दिटा बुक्स अच्छे एस चौधरी रौधरी बहुत बड़ बड़ हिस्टोरीयन बुक्स अच्छे सतीश चंद्र को छाड़ देखते मेड इंडिया रो का ना আপোনাৰ নাই এই আপোনাৰ অলগা বহি পঢ়ি থন্তে কিন্তু পৰীক্ষাৰে যেতিয়া আপোনাৰ কেশচ্চা দেখিলেন্দ্ৰ আপোনাৰ কেশচ্চ কোনো পিলা টাৰ দম অ আপোনাৰ অলগা বহি গুড়া পঢ়িব এমি ভাৱে কংগ্ৰেছ নেৰেটিভ কৰে আৰু এই প্ৰক্ৰিয়া আপোনালোকৰ ৰেগুলাৰলি চালে ইউ পি এছ চি এণ্ড কৰি দ बह गुडाट कहते हैं जान पार्टी हिस्ट्री सब दिधाई पॉइंट लिखे कि को मेटाट लोकटा इतिहास रखु थोड़ा बुझा भारी मुस्किल जमीती मु कहली बही क्लीयरली प्रचलन थी बाल्य बहुत

ଓକେ ଆଉ ଯୋଉ କଥାଟା ଏମାନେ ବାରମ୍ବାର କରୁଛନ୍ତି ଆଉ ଏବେ ବି ଆପଣ କନଷ୍ଟିଉସନ ଧରିକି ଶପଥ ପାଠ କରୁଛନ୍ତି ସବୁବେଳେ କିଏ ବି ଉଠୁଛିଟ୍ୟୁସନ କିଏ ବି ଉଠୁଛି ଅଥଚ ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଏତେ ବଡ କଥା କହିଦେଲେ ହିନ୍ଦୁ ମାନେ ହିଂସ୍ର ହିଂସକ ହିନ୍ଦୁ ମାନେ ଆପଣଙ୍କର ଦୁନିଆ ଦୁନିଆ କଣ ସବୁ କହିଗଲେ କିଛି ନାହିଁ ନୋ ରିଆକ୍ସନ ଆପଣଙ୍କର କିନ୍ତୁ ସେଇ କଥାଟା ଯଦି ଚିନ୍ତା କରନ୍ତୁ ଯଦି କାଉଣ୍ଟର ରେ ଅଲଗା ତାଙ୍କର ଦମ ଅଛି ଅଲଗା କାହା ବିଷୟରେ କହିଦେବାକୁ সে আপনার দুনিয়া জায়গার পথর ফিঙ্গা হোচা দুনিয়ার আপনার বালেশ্বর করফিউ লাগে এত দিন আপনার হইগা এবে কাল যাই করফিউ মানে আপনার উঠা যাই দম অনেক খালি পদটা কেক দেখুন না সে হিন্দু মানে যেতরেট করছেন সেত প্রহার করেচাল

যা হও আপোনাৰ বহু বিবাহৰ প্ৰচলন থাকে দেখিব পাৰতে ইহু ৰাজা মহি গ্ৰহণ কৰোৰে নিম্ন স্তৰৰ লোক ভিতৰত বহু বিবাহৰ প্ৰথা প্ৰচলন নামায়ণৰ আদৰ্শ পালন কৰক আপোনাৰ সমস্তে এক পত্নী ব্ৰত গ্ৰহণ কৰ্ত্ৰী হ'বা তেতিয়া আপোনাৰ ছাড পত্ৰ ব্যৱস্থা বহু পৰিমাণৰে ওলাই লোক মানে ছাড পত্ৰ প্ৰদান কৰো ছাড পত্ৰ দিলে আকৌ মাৰেজ কৰ বাকি ৰ আপোনাৰ নিজৰ কনচাইন আছে ধৰ্ম অৱস্থা কাৰী মান ধৰ্ম অৱস্থা হিন্দু সমাজাৰতীয় অলওয়েজ টলরেটেড ওকে ভারতীয় সমাজ সমস্ত কু আপনার গ্রহণ করার সমকালীন ধর্ম অবস্থা কু যদি দেখা আমি যদি বা সমবংশী মানে শৈভাইট লে বা বা শৈৱ টে বা শিৱ উপাসক টি কেতি জানতিয়া বহুত গুড়া শিৱ মন্দিৰ কৰিলে কিন্তু আপোনাৰ বৈষ্ণৱ ধৰ্ম ধৰ্ম বৌদ্ধ জৈন ধৰ্ম প্ৰদান কৰা যাও থকা আপোনাক মই গোটেই কথা কয়ি আপোনাক কৌশল হিষ্টানৰ দগলাপন কু আপোনাক কওকচোন জছা জানি থাকো এই গুড়া মানে কেতিয়া কেতিয়া আপোনাৰ দেখোন ବୌଦ୍ଧ ଧର୍ମରେ ବି ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ଶାଖା ଥିଲା ଯୋଉଟା କ୍ଲିୟରଲି ଡିମାର୍କେଟ ଥିଲା ଆଉ କେହି ତାକୁ ଟଲରେଟ କରୁନଥିଲେ କଣ ଥିଲା ଆପଣଙ୍କର ବୌଦ୍ଧ ଧର୍ମରେ ହୀନଯାନ ମହାଜାନ ବଜ୍ରଯାନ ଏଗୁଡା ସବୁ ଶାଖା ଗୁଡା ଥିଲା ଆଉ ଓଡିଶାରେ ବଜ୍ରଯାନ ଶାଖାର ଗୋଟେ ଭେରାଇଟି ସହଜ ଯାନ ବି ଆପଣଙ୍କର ପ୍ରଚଳିତ ଥିଲା ସେଗୁଡା ବିଷୟରେ ଲେଖିନାହାନ୍ତି ଯେ ସେଇ ସମୟରେ ଧର୍ମୀୟ ଆପଣଙ୍କର ଉଦାରତା ଥିଲା ଆଉ ଆପଣଙ୍କର ହୀନଯାନ ମହାଜାନ ବଜ୍ରଯାନ ମାନେ ବି ଅବସ୍ଥାନ କରୁଥିଲେ ବୋଲି ଲେଖି ନାହାନ୍ତି କିନ୍ତୁ କଣ ଲେଖିଛନ୍ତି ଶୈବ ଥିଲେ ଶୈବ ଧର୍ମ ଥିଲେ ବୈଷ୍ଣବ ଧର୍ମ ଥିଲେ ଶାକ୍ତ ଧର୍ମ ବୋଲି ଥିଲେ ଆପଣ କହିଲେ କୋଉ ଶିବ ମନ୍ଦିରରେ ବିଷ୍ଣୁଙ୍କୁ ଉପାସନା କରାଯାଉନି କୋଉ ମନ୍ଦିର ଗୋଟେ ମନ୍ଦିର ସେମିତି ଇନଷ୍ଟାନ୍ସ ଦିଅନ୍ତୁ କୋଉ ଶିବ ମନ୍ଦିର ଆପଣଙ୍କ ଗାଁରେ ବି ଶିବ ମନ୍ଦିର ଥିବ ସେଠି କେବଳ ଶିବ ପୂଜା ପାଉନଥିବେ ସେଠି ପାର୍ବତୀ ପୂଜା ପାଉଥିବେ ଗଣେଶ ପୂଜା ପାଉଥିବେ ଆପଣଙ୍କର ବିଷ୍ଣୁ ପୂଜା ପାଉଥିବେ ବିଭିନ୍ନ ନହେଲେ ଜଗନ୍ନାଥଙ୍କର ବି ପ୍ରତିମା ଥିବ ଆପଣଙ୍କର ପୂଜା ପାଉଥିଲେ ସବୁ ଗାଁରେ ଅଛି ଆପଣଙ୍କ ଗାଁରେ ବି ଥାଇପାରେ কো বিষ্ণু মন্দির জগন্নাথ মন্দির শিব না কাশী আপনার বিশ্বনাথ আর কেতে প্রকার আপনার শিব আপনার আহ প্রত্যেক আপনার পূজা করা যাচ্ছে কোটি ডিফরে অন্ত হিন্দু মান ভিতরে বিভেদ সৃষ্টি কমিটি হিস্রোগ্রাফি লাইন আপনি বুঝিপারবেনি সে লাইন গুড়া যেত ডিপলি যাই না এই ছোট ছোট কথা গুলো এই যুয়াল ইনভাইজন টা কুঝিপারবিন্দু মো ইন্টেলেকচুয়াল ইনভাইজন সেমানে সিম্পল লে হিন্দু ধর্ম উপাসক থিলে হিন্দু ধর্ম কি শিবং কু পূজা করে জগন্নাথ কু যাইকি বাড়ায় আপন জানছেন দি সিম্পল ওকে কোঠি বি সেমতি দেখিবা কো পাইবে নি আপন প্রত্যেক জায়গা পূজা করছি বিনা শক্তি কু উপাসনা করিবা ছাড় দি কি ওকে শিবং কর সহিত শক্তি কর বি পূজা করা শিব প্রা অর্ধ নারীশ্বর কুহা যায় আপনার পুরুষ আপনার যদি কহবা নারীৰ। অর্ধাঙ্গ কু নিয়ে কি আপনার গোট সম্পূর্ণ শরীর হুয়ে সে অর্ধ নারীশ্বর কুহযায় শিব কু শিব আার্বতী কিন্তু উপাসনা করা যায় কিন্তু অলগা আইব অলগা বৈষ্ণব অলগা বলে সেটা সুন্দর ভাবে সুন্দর লাইনটা গোটে বুক বুক আছে আপনার এই মু পড়ি দৌচি আপনার হম শুতো যা দৌলি গোটে সুন্দর ডে আপনার দৌচি

ସେଥି ସହିତ ଧର୍ମୀୟ ଉଦାରତା ହେତୁ ବୈଷ୍ଣବ ଧର୍ମ ଶାକ୍ତ ଧର୍ମ ବୌଦ୍ଧ ଓ ଜୈନ ଧର୍ମକୁ ମଧ୍ୟ ଯଥାର୍ଥ ସମ୍ମାନ ପ୍ରଦର୍ଶନ କରିବାରେ କାର୍ପଣୀୟ କରୁନଥିଲେ କଣ ବୁଝିଲେ ମତେ କହିଲେ ତା ଅର୍ଥ ଶୈବ ଧର୍ମ ଗୋଟେ ଅଲଗା ଥିଲା ଆଉ ବୈଷ୍ଣବ ଆଉ ଶାକ୍ତ ମାନଙ୍କୁ ବି ସେମାନେ କଣ କରୁଥିଲେ ନା ଉପଯୁକ୍ତ ସମ୍ମାନ କରୁଥିଲେ ଆପଣ ବୁଝିପାରିବେନି ଆପଣଙ୍କୁ ଲାଗିବ ଭଲ କଥାଟା ଲେଖିଛନ୍ତି କିନ୍ତୁ ନା সে মূল আপনার ফন্ডামেটাল ডিভাইড করছেন যে আপনার বৈষ্ণব আপনার শৈব আপনার সাক্ত আপনার হিন্দু মানে জনে নু আপনার এমনি ইন্টেলেকচুয়ালি ওকে আৌদ্ধ ধর্ম লেখু না আমার তো ডিমার্কেটেড নুটা অলরেডি আপনার যৌ শক্তি পূজা করা যাচ্ছে সেটি শিবর পূজা করা যাচ্ছে আমি সেই আছে ইভিন আপনার যনুমান পূজা করা যাচ্ছে সেটি অলগা দেবা দেবী ফটো আপনার রকি করা যাচ্ছে কিন্তু যে বৌদ্ধ ধর্ম ক্লিয়ারিটি মার্কেটড হিনোজ আপমক যদি কহেবা মহা জানো হিনো জানো বজ্র জানো সব কিচি আছে তাংক বিষয়ে কেবল বৌদ্ধ ধর্ম শব্দ ব্যবহার করছেন। জানি পারছন কি প্রকার কতে প্রকার মানে ইন্টেলেকচুয়াল ইনভেশন মানে করছন আউ জানি শুনকি করছন আপন যদি আবাজ উঠেবে ওকে আপমক সমানে এই প্রকার যে সংবিধান কো বিনাশ করছন ইতিহাস উপর আক্রমণ হউচি এই প্রকার শব্দ সামনে প্রয়োগ করবে

যেত বেড়ে রামায়ণ রে কথা কৌচি যেত আপনার সেতুবন্ধ প্রত্যা শিবকর স্থাপনা করে রাম তা না রামেশ্বরম ওকে রামেশ্বরম যেত বেড়ে দিয়া যাই তা অর্থ পচর গলা যে রামেশ্বরম অর্থ কন আপনার ওকে রাম কাম আপনার কামস ঈশ্বর যথা রামেশ্বর ରାମଙ୍କର ଯିଏ ଈଶ୍ୱର ସିଏ ହଉଛନ୍ତି ଭଗବାନ ଶିବ ସିଏ ହିଁ ହଉଛନ୍ତି ରାମେଶ୍ୱର ବୋଲି କହିଲେ କିନ୍ତୁ ମା ପାର୍ବତୀ ଯେତେବେଳେ ଶିବଙ୍କୁ ପଚାରିଲେ ଯେ ରାମେଶ୍ଵରର ବ୍ୟାଖ୍ୟା କରନ୍ତୁ ସିଏ କହିଲେ ରାମ ଯେ ସେ ଈଶ୍ୱର ସ ରାମେଶ୍ଵର ବୋଲି କହିଥିଲେ ମାନେ ରାମ ଯାହାଙ୍କର ଈଶ୍ୱର ସିଏ ହଉଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ରାମେଶ୍ଵର ବୋଲି କହିଥିଲେ मानते भाग में भिन्नता ना भगवान भिन्नता नाला हिंदू धर्मी से कथा करते नारी पुरुष भाव भिन्नता आप शिव और विष्णु भाग कहिन्नता सेमताता ही आपके एकेश्वर बाद कथा प्रचार करेंगे ना से मूलत को बही पढ़वे सुना सुनाई से माने इतिहास लिखे भी जे ফেক্ট দি কিবা কয় ইতিহাস ই যা বি হওক এনে পৰম মাহেশ্বৰ উপাধি ইত্যাদি ধাৰণ কৰোঁ বৃষভ চিহ্ন কু ব্যৱহাৰ কৰকে মিন্স আপোনাৰ মূলতঃ যদি কয় শিৱৰ উপাসক টকে ସମବଂଶୀ ମାନଙ୍କର ଧର୍ମ ଥିଲା ତ ସମବଂଶୀ ମାନେ ବିଶେଷ କି ଭୌମକର ଆଉ ଯଦି କହିବା ଶିବଙ୍କର ଉପାସନା ସମବଂଶୀ ମାନଙ୍କ ଦ୍ଵାରା ତ ଆରମ୍ଭ ହେଇନଥିଲା ବହୁ ପୂର୍ବରୁ ପ୍ରଚଳନ ଥିଲା ଇଭେନ୍ ତ ସମ ଆପଣଙ୍କର ଶିବଙ୍କର ଉପାସନା ଆମେ ହରପାନ ଯୁଗରେ ବି ଦେଖିବାକୁ ପାଆନ୍ତି ହରପ୍ପାନ ଯୁଗରେ ବି ଆପଣଙ୍କର ଫାଲସ୍ ୱାର୍ସିପ୍ କରାଯାଉଥିଲା ବା ଲିଙ୍ଗ ଉପାସନା କରାଯାଉଥିଲା ସେବେଠୁ ହିଁ କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛି ଆପଣଙ୍କର শিৱ ৰ লিংগ পূজা কৰিব আপোনাৰ হৰপান কা আপোনাৰ প্ৰচলিত অত যাওঁ ভৌমকৰ শাসন সময়ৰে আপোনাৰ যদি কয় শৈৱ ধৰ্ম বেলেগ আপোনাৰ অকে যা হ जो शिव उपासना से भिन्न भिन्न शैव आचार्य भी ओडिशा को आगमन हमारे जमी सदा आचार्य प्रथमाचार्य आचार्य गगन शिव इने भी सब आप शैव बाणी दर्शन प्रचार प्रसार कर ତା ଛଡା ଆପଣଙ୍କର ଯଦି କହିବା ଆଚାର୍ଯ୍ୟ ଗଗନ ଶିବ ଯିଏ ଥିଲେ ସିଏ ଆପଣଙ୍କ ରାଜଙ୍କର ପୃଷ୍ଠପୋଷକତା ଲାଭ କରିଥିଲେ ଆଉ ବିଶେଷ କି ପଶ୍ଚିମ ଓଡିଶାରେ ଆପଣଙ୍କ ରାଣୀପୁର ଝରିଆଲ ରେ ସୋମେଶ୍ୱର ମନ୍ଦିର ସିଏ ନିର୍ମାଣ କରିଥିଲେ ଏଇଟା ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆପଣଙ୍କର ଫ୍ୟାକ୍ଟ ଲେଖି ଦେଇଥିବେ ଓକେ ଗଗନ ଶିବ ଆଚାର୍ଯ୍ୟ ବିଶେଷ ପ୍ରଥମ ଜନ୍ମ ଜୟଙ୍କର ସମୟରେ ଇଂଲିଶରେ ଲେଖିଦଉଛି जन्मे जय फास्ट को समय रे आचार्य होचंती गगन शिव प्रीलिम्स पाई ओके गगन शिव सी रानीपुर झरियाल रे रानीपुर झरियाल रे अपन कर कोण ना समेश्वर 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 टेंपल रॉक নির্ম করে তাছা আপনার এই সময় বিশেষ কি সময় লিঙ্গার কথা তো আমি অলরেডি আলোচনা করে যে চো জাতি আপনার নির্মাণ আরম্ভ করে তা পুয়া আপনার আহ তা আপনার সারি লে সেমতি লিঙ্গ মন্দির ব্রহ্মেশ্বর মন্দির মুক্ত মন্দির এগুলা বি সব আপনার এই সময় তাই

অন্য মানু সে এন্ট্রি করা দৌ না এটা হোচা সবু মূলত হল ইয় দুর্বলতা এমনি কেবি টুতেন ওকে সে না সে অদর্স মানুষ কৌ হিন্দু মানে ইনটলরা যাচ্ছেন কথা কে সে নিজে টলে অকে সেই অন্য় চহ্য কৰি পাৰু নহয় যা বি হওক আপোনাৰ বালাৰ্জুন ৰে বাচা দেৱী লক্ষ্মণ মন্দিৰ তিয়াৰ কৰিলে ৰাণীপুৰ ঝৰিয়া বিষ্ণু মন্দিৰ আপোনাৰ যদি কয় বৈষ্ণৱ ধৰ্ম অনুৰাগী মানুহ নিৰ্মান কৰা আপোনাৰ ৰাণীপুৰ ঝৰিয়া কথা জানি থাকিবি কিন্তু কৈপাৰিবি নে ৰাণীপুৰ ঝৰিয়া গোটেই বিশেষতা হওক আপি শিৱ আৰু বিষ্ণু উভয়ৰ পূজা কৰা যায় শিব বিষ্ণু উভয় পূজা করা যায় উভয় মন্দির আপনার সেটি মুখে কৌচি না ভারতের কেবে আপনার হিন্দু ধর্মের বিভাজন হিন্দু ধর্মের বহু দেবা রূজা পূজা প্রচলন অমি প্রত্যেক গাঁ গ্রাম দেবী অনেক প্রত্যেক ঘরে কুলো দেবী অনুযায়ী বিভিন্ন প্রকার আপনার যদি কে দেবী পূজা একচুয়ালি সেটা হবার বহ কারণ হিন্দু মানে পূর্ব পুরুষ পূজা পূজা জিনিস जोटा की अन्खे से घरे घरे आप देवादेवी सब घरे जो देवादेवी मान को पूजा करते कूल देवी किए से किए जने किए पूर्व पुरुष था जहाँ को पूजा ओके ये होची विशेषता जहा भी हो सही समय रे जी शक्ति पीठ भाग आमे ଓକେ ଆପଣଙ୍କର ବିଶେଷ କି ପୁରୀ ମାର୍କଣ୍ଡେଶ୍ଵର ସରୋବର ନିକଟରେ ଯୋଉ ସପ୍ତ ମାତୃକା ମନ୍ଦିର ଅଛନ୍ତି ଅଛି ବେଲଖଣ୍ଡି ଆଉ ରାଣୀପୁର ଝରିଆଲରେ ସପ୍ତ ମାତୃକା ମନ୍ଦିର ବିରଜା କ୍ଷେତ୍ରରେ ସପ୍ତ ମାତୃକା ମନ୍ଦିର ଏଇଗୁଡା ସବୁ ଆପଣଙ୍କ ଯଦି କହିବା ସମବଂଶୀ ଶାସନ ସମୟରେ ଆପଣଙ୍କର ହେଇଥିଲା ତାହେଲେ ମତେ କହିଲେ ରାଜା ମାନେ କୋଉ ଧର୍ମର ଥିଲେ কোনো ধৰ্ম হিন্দু মানে আপোনাৰ ইণ্ডিয়া কহিলে হিলাৰ আুজি পাৰ নে আপোনাক ইণ্টেলেকচু হাৰ্মিং কৰ সে নিশ্চিন্ত ভাবে দণ্ডর উপযোগী আর লোক দণ্ড দেওয়া জরুরি নয় এমতি উৎসাহিত উদ্যত কেশ্বরীতর পঞ্চম বর্ষের আপনার উদয়গি খন্ডগি পুষ্করিণী উদ্ধার করা সহ ভগ্ন মন্দির পুনর্নির্মান করে তাছা চবিসশ জন তীর্থঙ্কর মূর্তি বি আপনার ওকে তাছা মুক্তর মন্দির বহু জৈন তীর্থমূর্তি আমি দেখতে সেই কথাটা কৌচি না আপনার যা দি সাইড রে দেখবে ভুবনেশ্বর যদি অনেক যা ভিজিট করতে মুক্তল দেখবে আপনার ধ্যান মুদ্রা রে আপনার বস্তা জৈন আহ মানুষ আপনার দেখি পে মতো কহিল কোটি আপনার কোম মতো কহে কো মসজিদ রে আপনার দেখিপারে কিংবা কোচ চর্চ রে দেখি পেয়ে আপনার হিন্দু দেবাদেবী প্রতিমা পূজা করা যা হিন্দু মানে মহান ছে বৌদ্ধ জৈন হ'লে সমস্ত নিজৰ মন্দিৰ ভিতৰত ৰখিকি আপোনাৰ উপাসনা কৰাৰ হাজাৰ হাজাৰ আপোনাৰ হাজাৰ এতিয়া আপোনাৰ তা ছাড়া আপনার খণ্ডগি যা নবমুণি গুমফার জৈন আচার্য সেট সেটি রপর ওকে তা শিষ্য আপনার শুভচন্দ্র বি আপনার আসলে এটি তো এমনি প্রকার জৈন ধর্ম দেখতে তাছাড়া বৌদ্ধ ধর্ম বি সে সময় বিকাশ হইতে আপনার পাণ্ডুবংশী বালার্জুন সময় বৌদ্ধবিহার আত্রদান পাই শিরপুরের ঘর নির্মাণ করা যাই আপনার আউ মহাজান বৌদ্ধ ধর্ম এই সময় বিশেষ বহুল প্রসার ঘটি তাৰ ছা আপ যদি কয় বৌদ্ধ ধৰ্ম দেৱী আপোনাৰ খডিৰাবী ভটাৰিকা উদ্দেশ্য ৰাজা ইথ জমি প্ৰদান কৰি তাম্ৰ লেখৰ আপোনাৰ জনা পৰে তাৰ অৰ্থ সমবংশী মানে সত কলে এই কা হি আচিব এই হিষ্ট্ৰোগ্ৰাফিটা কু মোৰ পচন্দ নাই আমি কোনো লেখিবা যে কৌ ধৰ্ম সহিষ্ণুতা এইটা লাৰ আৱশ্যকতা কোনো হল এইটাই কেৱল ডিফেণ্ড কৰিব যে আপোনবৰ্তী সময় ৰাজা মানে যি আছিলে আপোনাৰ কথা হুন্ত কথা হ'লে আপোনাৰ হিন্দু ধৰ্ম গুড়া হিন্দু যদি গুড়াৰ আপোনাৰ বিনাশ কৰি চালিলে বিনাশ কৰি চালিলে বিনাশ কৰি চালে এতিয়া পৰিমাণৰে বিনাশ কলে আপোনাৰ যে মধ্য যুগী ইতিহাস লিখিলা বেলেগ ইতিহাস মানে কোনো প্ৰকাৰ ডিফেণ্ড হি কৰি পাৰি আ কণ লেখিলে যে এনে যদি এমি কৰোঁ আমাক খোজকা পাৰিব যে ইতিহাসৰ কো পইণ্ট ৰে হিন্দু ৰাজা মানে কাম কৰিলে পাতি ন পাঁতো গোটেই গোটেই লাইন লেখিব ইতিহাস আপোনাৰ ৰচনা কলে ইটা হেৰি ইতিহাস ৰচনাৰ বিডম্বনা আপোনাৰ অকে যা হও আপোনাক নিজ ই লিখি দেবাবে যা ই হব যদি এই প্ৰকাৰ প্ৰশ্ন আছে কিন্তু মষ্ট পচিবি এমি প্ৰশ্ন আছো নাই কিন্তু কৈ হব নি আপোনাৰ এমি প্ৰশ্ন যে ন আচিব असिबा आर्ट एंड आर्किटेक्चर को हमें भुली जेबा समाज और धर्म कथा जतेबे पढोती किसी ना किछि हमें उल्टा प्रकार কথাবারता ही करोंते कोन पयना याकर काम ही सेया कोला ओ स्थापत्य ओके कोला ओ स्थापत्य इंग्लिश रे जदि कहबा आर्ट एंड आर्किटेक्चर आर्ट एंड आर्किटेक्चर रे स्थिति अपन से समाज रे केमिति थिला শাসন কালৰে আপোনাৰ আৰ্থিক সমৃদ্ধি ঘটি থাকিল ধাৰ্মিক উদাৰতা আমি এই গুড়া সব দেখিলে ব্ৰাহ্মণ ধৰ্মৰ প্ৰচাৰ প্ৰচাৰ ঘটি থাকিল এই জিনিটা দেখিলে অকে আপোনাৰ এই সময়ৰে অশাৰ কলা ইতিহাসৰে আপোনাৰ আৰম্ভ হু গোটেই দীপ্তিমন্ত অধ্যায়ৰ বা গোটেই নুগৰ আপোনাৰ আৰম্ভ হু এই সময়ৰে কলা স্থাপত্য ক্ষেত্ৰৰে কলা স্থাপত্য উৎকৰ্ষ আপাৰ

চিতাষক বিশাল মন্দির নির্মাণ করা যা ভারতের আপনার যদি বা অন্যান্য আপনার দেখবে কথা ওডা কু বা দে কিংবা সাউথ ইন্ডিয়া বাদ দেয়র্থ ইন্ডিয়া আপনার বড় বড় মন্দির দেখি পাই দেখবেন ইভিন নট ইন বেঙ্গল আপনার পাই কুয়াডে গলা সেটি মন্দির কেবল কখন ওডা ও সাউথ ইন্ডিয়া রি মন্দির আপনার ইভিন পাকিান রে আপনার মন্দির যুক ভগ্ন অবস্থার অম্মু কাশ্মী কিন্তু নর্থ ইন্ডিয়া গল কুয়াডে বঞ্চি গানেৰে আপৰ এনে স্বাধীন হি টে আপোনাৰ মুছলমান মানৰ বাৰম্বাৰ আক্ৰমণ সত্বে নিজৰ স্বাধীনতা বজাই ৰখি থাকে অডিশাৰে আপোনাৰ যদি কয় উৎক সাম্ৰাজ বা অশা সাম্ৰায্য যিয়ে কি গংশী মান নেতৃত্বৰে আ ଦକ୍ଷିଣରେ ଯଦି କହିବା ବିଜୟନଗର ସାମ୍ରାଜ୍ୟ ଯୋଉମାନେ କି ସେଇ ଯୋଉ ହିନ୍ଦୁ ମାନଙ୍କର ଯୋଉ ଆପଣଙ୍କର ସ୍ଥାପତ୍ୟ କଳା ମନ୍ଦିର ନିର୍ମାଣ ଶୈଳୀ ଆଉ ଧର୍ମ ଟାକୁ ଆପଣଙ୍କର ଉଜ୍ଜୀବିତ କରିକି ରଖିଥିଲେ କିନ୍ତୁ ନର୍ଥ ଇଣ୍ଡିଆରେ ଦୁର୍ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କର ସେମାନେ ଏକାଠି ହେଇପାରିଲେନି କିମ୍ବା ସେମିତି କୌଣସି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ସାମ୍ରାଜ୍ୟ ହେଇପାରିଲେନି ଯୋଉଥିପାଇଁ କି ସେଥିରେ ଆପଣଙ୍କର ଧ୍ୱଂସ ହେଇଗଲା ସବୁ ଯାହା ବି ଥିଲା ଇଏ ହଉଛି ଆପଣଙ୍କର କଥା ଯାହା ବି ହଉ ଆଉ ଏଇ ସମବଂଶୀ ପିରିୟଡ଼ ରେ ହିଁ ମୂଳ ଦୁଆ ପଡିଥିଲା କଳିଙ୍ଗ ସ୍ଥାପତ୍ୟ କଳା ବା ଯୋଉଟାକୁ ଆମର ସିଲାବସ ରେ ଅଛି কলিঙ্গ আর্কিটেচর আমি আহ হুয়ে আমি গঙ্গবংশী আূর্যবংশী পড়ি সারা পরে কলিঙ্গ আর্কিটেকচর পড়িয়া জিএস সিলাবস রে ওকে কথা আপনার মূল দিয়া পড়ে বা ফাউন্ডেশন পড়ে এই সমবংশী পিরিয়ড রে ଯଦି ବା ଭୌମକର ମାନଙ୍କର ଦ୍ଵାରା ପ୍ରୟାସ କିଛି ମାତ୍ରାରେ କରାଯାଇଥିଲା କିନ୍ତୁ ସେଇ ପ୍ରୟାସକୁ ଏମାନେ ଆହୁରି ଆକୁ ନେଇଯାଇଥିଲେ ସମବଂଶୀ ମାନେ ବିଶେଷ କି ଆପଣଙ୍କର ମନ୍ଦିରବାଣୀ ନଗରୀ ଭୁବନେଶ୍ଵର ଯୋଉଟାକୁ କି ସେ ସମୟରେ ଏକାମ୍ର କ୍ଷେତ୍ର ବୋଲି ଆପଣଙ୍କର କୁହାଯାଉଥିଲା ଏଗୁଡା ନାଁ ଗୁଡା ସବୁ ମନେ ରଖିଥିବେ ଏଗୁଡା ସବୁ ପ୍ରିଲିମସ ରେ ଆସିପାରେ ଓକେ ଏକାମ୍ର କ୍ଷେତ୍ର ଭୁବନେଶ୍ୱରରେ আপনক আরাধ্য দেবতা ভগবান শিবଙ୍କপায় বহুত গুডায় আপনক সেবা যতন বা মন্দির নির্মাণ হয়ে জগুডা কি সুন্দর সুন্দর কারুকার্য রে আপনক পরিপূর্ণ થાય জেমতেকি আপনক প্রথম যে জাতিংকর মুকতেশ্বর মন্দির মগত লিস্ট কর দছি আপন লেখতো প্রিলিমস পায় দরকার হবে সেটা প্রিলিমস পায় আপনক মেন এক্সাম রে তো লিখিবে মেন এক্সাম রে কিচি ফ্যাক্ট লিখিবা ভালো ভালো নাম্বার মিলে কিন্তু স্টিল আপনক প্রিলিমস পায় বহুত ইম্পর্ট্যান্ট সি হয়চি आप जजाति फिर लिखी दौर शीघ्रजाति फिर यहां मुक्तेश्वर मंदिर बहुत समय मुक्तेश्वर मंदिर किए निर्माण ओके मुक्तेश्वर टेम्पल आप को राजा करजातिर जो कह प्रथम महाशिवगुप्त जजाति प्रथम ओके आप सीए द्वारा निर्माण होता जजाति वन द्वारा याद कह

টেম্পল হচ্ছে সে মহাদেব পূজা পাগেশ্বর কন ইন্দ্র রথক দ্বারা তো ওকে কোম আসবা যজাতি টু কজাতি টু দ্বিতীয় যজাতি দ্বারা ইয়ে আপনার বহুত মন্দির নির্মাণ করে সেই ভিতর দিইটা মন্দির হোক আপনার শ্রেষ্ঠ গোটে হোচা ব্রহ্মেশ্বর মন্দির ବ୍ରହ୍ମେଶ୍ଵର ଟେମ୍ପୁଲ ଆଉ ଗୋଟେ ହଉଛି ଲିଙ୍ଗରାଜ ଟେମ୍ପଲ ଲିଙ୍ଗରାଜ ଟେମ୍ପଲ ଏଇ ଦିଟା ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିଲେ ଯଦି ବା ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରର ଆପଣଙ୍କର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ବା ଆପଣଙ୍କର ମୁଖଶାଳା ଆଉ ଯଦି କହିବା ନାଟମଣ୍ଡପ ଭୋଗ ମଣ୍ଡପ ଇତ୍ୟାଦି ହୁଏ ତ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ତିଆରି ହେଇ ଦେଇପାରେ କିନ୍ତୁ ଲଲାଟେନ୍ଦୁ କେଶରୀଙ୍କ ଦ୍ଵାରା ଆପଣଙ୍କର ଏହାର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ସରିଥିଲା ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଓକେ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିର ସମବଂଶୀ ଶାସନର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ କୀର୍ତ୍ତି ଥିଲା ସର୍ବଶ୍ରେଷ୍ଠ କୀର୍ତ୍ତି ଥିଲା ଆଚ୍ଛା ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ଯୋଉ ଶିବ ପୂଜା ପାଆନ୍ତି ତାଙ୍କ ନାଁ କଣ ଜାଣିଛନ୍ତି ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ଯୋଉ ଶିବ ଏମିତି ବି ଆପଣଙ୍କ ଗାଁରେ ବି ଶିବ ମନ୍ଦିର ଥାଇପାରେ ତାହା ତାର ବି ଗୋଟେ ଅଲଗା ନାଁ ଥିବ କୋଉଠି ସ୍ୱପ୍ନେଶ୍ଵର କୋଉଠି ମେଘେଶ୍ୱର କୋଉଠି ଆପଣଙ୍କର ଧବଳେଶ୍ଵର ବିଭିନ୍ନ ନାଁରେ ଆପଣଙ୍କର ପୂଜା ପାଆନ୍ତି ମତେ କହିଲେ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ଯୋଉ ଶିବ ପୂଜା ପାଆନ୍ତି ତାଙ୍କ ନାଁ କଣ ଲେଖିଲେ ଚାର୍ଟ ରେ

জানি না ওকে লিঙ্গরাজ আপনার সেই সেই তাুবনেশ্বর না না হইছে না হচ্ছে ত্রিভুবনেশ্বর ওকে ত্রিভুবনে ত্রিভুবনে তাুবনেশ্বর হইছে আপনার ভুবনেশ্বর হইলে সেচুয়ালি ভুবনেশ্বর না হোচ্ছে একাম্র ক্ষেত্র ओके एक कहुला आपाम्र क्षेत्र रिष्टात्रा देव अधिष्टात्रा देव होंगे आप त्रिभुवनेश्वर आवर्ती पर्याय त्रिभुवनेश्वर ना ही भुवनेश्वर बोली कह गाला बुझी पारे त्रि भुवनेश्वर ना ओरिजिन होंगे त्रिभुवनेश्वर आपवंशी राजा द्वितीय जजाति समय आप या हाँ कि जो बारा ज्योतिर्लिंग अच्छे से भितर आप ये नही আপনার ত্রিভুবনে লিঙ্গ পূজা পা নিঙ্গুচি যাই না কেবে যদি যাই না নিশ্চিন্ত ভাবে যাবে মন্দির নির্মাণ শৈলী বহ মনোরম ওকে বহত মনোরম মন্দির বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গার যার স্থাপত্য কলার প্রদর্শন করা যাইছে তার অতুলনীয় সি বিশেষ কি আপনার যদি কোয়া ফর্গনঙ্গি কছরে কন ফর্গসন যেত কহিলেন সেতারক টেম্পল বিষয়ে জনান প্রথম কথা যদি বা রাজারাণী টেম্পল টেম্পল ব্রহ্মেশ্বর টেম্পল এগুলা কিন্তু এগুলো ছোট মন্দির গুড়া যদি কারুকায্য সে মহান কিন্তু ছোট গুড়া আসিব টা আপনার কোটা अं uh, त्रिभुवनेश्वर मंदिर बाली मंदिर किंतु আচ্ছা আপন কেব সেত জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির এমনি অবস্থায় জগন্নাথ মন্দির মে টেম্পল রুনা সেটা তো নাইস আপনার চুনাটা কোড়াইছেন এএসআই বা আর্কিওলোজিকা সর্ভেওয়াল আপনার এই নবে মশার আমার দেখবার আমি সেতু ছোট ছোট ছু মো মনে আছে ছোট ছু যে রথযাত্রার প্রসারণ হোক আপনার সেই সেটা হাইট পগোড়া কুয়ায শ্রীমন্দির মুখ্য মন্দির বাহার আপনার জগমোহন নাট মণ্ডপ আোগ মণ্ডপ সেই যিনিটা মন্ডপরে যেমতি চুন মারা হইছে না আপনার আস্তরণ করা হইছে সেমি হি করাছে আস চুন মারা কাজটা বি আপনার কপিলেদ্র দেব করে আপনার আমি জাঁয়া পাই পা ओके कपिणेन्द्र देवं समय जी आपेरिटा या मेघनाथ प्राचेरी जो आपा टा तो आप कूर्म बेढ़ा कवा जाए जो बाहर मेढा टाइम जो मेघनाथ प्राचेरी कह जो मेघनाथ प्राचेरी किए निर्माण को देवरे निर्माण होता आई समय श्रीमंदिर प्रति कौन प्रकार विपद था निश्चित भाव मे पा गलुला कि पथर खसुलाइं आप सीए चून मारद

लिंगराज मंदिर रो जो कलींग आर्किटेक्चर बोलंती आपंकर जदि भारत इतिहास भारत स्थापत्य इतिहास पढ़े हमें तीन प्रकार टेंपल निर्माण शैली देखा पाते तीन प्रकार टेंपल आर्किटेक्चर हां किंतु चार नंबर टाइम मेनशन करते ना किएं टेक्सट गुडा आप आपंकर कहते कहिबे चार नंबर भी अछि अच्छे स्थापत्य कला जो आपंकर सबटु भिन्न थी से नागर हो आप बेसार हो द्राविड हो आ गोटे हम कलिंग आर्किटेक्चर ए कलिंग स्थापत्य शैली आरंभ को रिकाश आमे कहि कहले तार परवर्ती पर्यायर आमे जगन्नाथ मंदिर निर्माण कर देखा देव को समय देव को समय कोणार्क मंदिर जितबार देखिबा पाई आउ जो लिंगराज मंदिर শৈলী উৎকীয় শিপুণ্য সমবংশী ৰাজ যদি কয় সৰ্বকৃষ্ট অৱদান কৈ পাৰিব ইতিহাসে আচাৰ আমি নেক্সট ইয়াক পতন কেমি হল বা ডিক্লাই অফ আপোনাৰ সমবংশী সমবংশী শাসন ডি ক্লাইন কেমি হল

से माने धीरे धीरे विस्तार करती को पटे ना आप पूर्व पट को आसती आश्रे आप समबलपुर सुवर्णपुर सोनपुर अचल अः मान अः से साम्राज्य कहते जोटा दक्षिण कौशल कसल क्या फाइनाली कौशल महाकौशल इत्यादि ना सब दिया शासन से परवर्ती पर्याय्र उत्कल कलिंग को अधिकार कर देते हाँ

ସମସ୍ତଙ୍କର ଯେମିତି ଆପଣଙ୍କ ଚିରା ଚରିତ ଧାରାରେ ଜନ୍ମ ଯଦି ଅଛି ଆପଣଙ୍କର ମୃତ୍ୟୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଅଛି ଓକେ ସେଇ ସ୍ୱାଭାବିକ ପତନ ପ୍ରକ୍ରିୟାରେ ସମବଂଶୀ ମାନଙ୍କର ପତନ ବି ହେଇଯାଏ ଆଉ ସମୀ ପତନର କାରଣକୁ ଯଦି ଆମେ ବିଶ୍ଳେଷଣ କରନ୍ତେ ତାହେଲେ ଗୋଟେ ପାଆନ୍ତି ସେ ହଉଛି ଦୁର୍ବଳ ଉତ୍ତରାଧିକାରୀ ଇଏ ଥିଲା ଆପଣଙ୍କର କାରଣ ଇଏ ତ ପ୍ରଥମ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଦ୍ଵିତୀୟରେ ଯଦି କହିବା ସାମନ୍ତ ରାଜା ମାନଙ୍କର ଯୋଉ ପ୍ରତିପତ୍ତି ବୃଦ୍ଧି ହେଇଥିବା ইয়েবি আমি দেখিব পাতি আবুঠল ভাৱে যা যদি কয় ইয়াকৰ কাৰণ থকা সি হেৰি গংগ মানৰ উত্থান গংগ মানে সমবংশী মান ঠো বহুত পুৰুনা

ଏଇ ଗଙ୍ଗ ମାନଙ୍କର ଉତ୍ଥାନ ହିଁ ଥିଲା ସମବଂଶୀ ମାନଙ୍କର ପତନ ଆଉ ସେଇ ସମୟରେ ଆପଣଙ୍କର କାଳାଛୁରୀ ପାଳ ଆଉ ଚଳ ମାନଙ୍କର ବି ଆକ୍ରମଣ ଆପଣଙ୍କର ଉତ୍କଳକୁ ହଉଥିବାର ଦେଖିବାକୁ ପାଆନ୍ତି ଆଉ ବଂଶୀ ମାନଙ୍କର ଆକ୍ରମଣ ସରି ସମବଂଶୀ ମାନଙ୍କ ଉପରେ ବାହ୍ୟ ଶତ୍ରୁ ମାନଙ୍କର ଆକ୍ରମଣ ହିଁ ସମବଂଶୀ ପତନ ପ୍ରକ୍ରିୟାକୁ ଆପଣଙ୍କର ତ୍ୱରାନ୍ୱିତ କରିଥାଏ ବା ଆସେଲରେଟ କରିଥିଲା ବୋଲି ଆମେ କହିପାରିବା ଆଉ ବିଶେଷ ଭାବରେ ଶତ୍ରୁ ଆକ୍ରମଣ ବେଳେ ଯୋଉ ସାମନ୍ତ ରାଜା ମାନେ ଏମାନେ ବିଶେଷ ଭାବରେ ସହଯୋଗ କରିନଥିଲେ ସେଇ କଥାଟା ବି ଆମେ ଦେଖିବା ପାଇଁ ପାଆନ୍ତି ତା ଛଡା ଆଉ ଗୋଟେ ବି ବଡ ରହିଛନ୍ତି କୁହନ୍ତି ହୁଏତ ସେଇଟା ହେଇନଥିବ ବୋଲି ଆମେ କହିପାରିବେନି ଯୋଉ ଏତେ ବଡ ବଡ ସେମାନେ ମନ୍ଦିର ସବୁ ନିର୍ମାଣ କଲେ ସମବଂଶୀ ରାଜା ମାନେ ସେଥିରେ ଯୋଉ ପ୍ରକାର ଅର୍ଥ ବ୍ୟୟ କଲେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ତାଙ୍କର ସାମରିକ ଯୋଉ ଅଭିବୃଦ୍ଧି ଥିଲା ସିଏ ଆପଣଙ୍କର କ୍ଷୟ ହେଇଥିବ ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଲିଙ୍ଗରାଜ ଭଳିଆ ମନ୍ଦିର ଗୋଟେ ଏତେ ବଡ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବା ପାଇଁ কত টঙ্কা আপনার খরচ হইত চিন্তা করতো নিশ্চিন্ত ভাবে আপনার অনেক অনেক আপনার রাজকোষ রচ হইটা কি সামরিক ভাবে সমবংশী মানুষ আপনার দুর্বল করে দিয়েছিল ওকে তা ছড়া মাদলা পাঞ্জি কু যদি আমি সর্স ভাবে নেবা সে গোট কথা লিখা অপর আচ্ছা শেষ রাজা কি সমবংশী মান কর্ণ দেব ওকে কর্ণ সমবংশী মান শেষ রাজা লে কর্ণ এটা মনে রাখবে এই যণ দেব জন সেক্ষেত্রে বাসুদেবর বাসুদেব রথ সি আপনার চড়গঙ্গ দেব কু নিমন্ত্রণ করে উৎকল অধিকার অ চড়গঙ্গ দেব কু নিমন্ত্রণ করে সি উৎকল অধিকার করা আমি ঘটনার সত্য় সত্যসত্য কে পিবানি কন মু আপনার কতটা সোর্স কুচি যুলেবল নহ প্রথম কথা হচ্ছে লামা কর। হিস্ট্রিয়া অুদ্ধিজম ইন ইন্ডিয়া সে বহিটা গোটে আছে মাদলা পাঞ্জি এই দিইটার এমি বিচিত্র বিচিত্র ঘটনা সব লেখা হইছে যে বিশ্বাসযোগ্য নো যেমন ফর আপনার যেতে বড় চণগঙ্গ কথা আমি পড়া চণগঙ্গ গোটে বিশেষ আপনক যদি ঘটনা কহ সি তা স্ত্রী তা ঝিও নিজ ঝিও কু হি হরণ করে তাকে বলাৎকার করে কথা আপনার সেটা উল্লেখ অনেক যেটা কে বিশ্বাসযোগ্য নুহ ওকে জৌ রাজা আপনার জগন্নাথ ভাবিয়া জগন্নাথ উপাসনা করলে সেবক করলে যে নিজ ঝিও কু করিবার করবার ইয়ে গোটে আপনার গোটা অবান্তর পরিকল্পনা मदळा पंजरी इमिति बहुत बहुत घटना लिखा है खाली से यानो लामा तारनाथ को जो हिस्ट्री ऑफ बुद्धिस्टिम इंडिया रे भी समिति जो कथा मो से नानंद यूनिवर्सिटी रो विनाश में जो कारण मो कहूतली ଯୋଉଟା ଯୋଉ ତୀର୍ଥିକା ମାନଙ୍କର ଦି ଜଣଙ୍କର କଥା କହୁଥିଲି ଯୋଉ ମାନଙ୍କର କି ଆପଣଙ୍କର ତପ ଅଗ୍ନିର ନାଳନ୍ଦା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଆପଣଙ୍କ ଧ୍ୱଂସ ହେଇଯାଇଥିଲା ବୋଲି ସେଇ ପ୍ରକାର ବିଚିତ୍ର କାହାଣୀ ଆପଣଙ୍କର ଲାମା ତାରନାଥଙ୍କର ବିଭିନ୍ନ ବିବରଣୀରୁ ଜଣା ପଡେ ଯୋଉ ଗୁଡାକି ସମକାଳୀନ ଲେଖା ନୁହଁ ଆପଣଙ୍କ ସେ ଘଟଣା ହବାର କିଛି ନା ହେଲେ ପାଞ୍ଚ ଛଅଶହ ବର୍ଷ ପରେ ଆପଣଙ୍କର ଲେଖା ହେଇଥିଲା ପତା ନାଇଁ ସେଗୁଡା ଉପନ୍ୟାସ ଗୁଡା ନା ଅବାନ୍ତର କଳ୍ପନା ସତ ଘଟଣା ସେଗୁଡା ସେମାନଙ୍କୁ ହିଁ ଜଣାଥିବା ଆମେ ସଠିକ ଢଙ୍ଗରେ କହିପାରିବା ନାହିଁ ଓକେ ଯାହାବି ହଉ কর্ণদেবর সে বাসুদেব রথ লে যডগঙ্গ দেব উৎকল আক্রমণ পাই নিমন্ত্রণ করে কি এই এই ঘটনা সত্য যি হও না কাহি সমবশী মানৰ জীৱন শক্তি যে আপোনাৰ ধীৰে ধীৰে দূৰ হওক নিশ্চিন্ত ভাৱেৰে আপোনাৰ আই ইয়াক এই প্ৰক্ৰিয়া কু আপৰেট কল চড়গংগদেৱৰ উৎক অধিকাৰ আডগংগদেৱ আপোনাৰ উৎক অধিকাৰ কৰিববংশী শাসন ৰ আপোনাৰ পতন ঘটি ଓକେ ଯାହାବି ହଉ ସମବଂଶୀ ମାନଙ୍କର ଶାସନର ବିଶେଷତ୍ୱ କିନ୍ତୁ ଏଇଆ ଯେ ଭୌମକର ମାନଙ୍କ ଦ୍ଵାରା ଯୋଉ ପ୍ରାକୃତିକ ଓଡିଶାକୁ ଗୋଟେ ଶାସନାଧିନ ପ୍ରୟାସ ଆପଣଙ୍କର ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା से प्रयास समवंशी मान शासन आप क्लैमाक्स पहुंची परवर्ती पर्यायू उत्तराधिकारी सूत्र चढ़गंगा देव पाइपार साम्राज्य आप उत्तर गंगा ठू दक्षिण के गोदावरी पर्यटन तो आप विस्तार करवर्त कर पर्यायर सूर्यवंशी मानक समय आप जो कह कृष्णा नदी पर्यटन कपिलेन्द्र देव ओडार सीमा को विस्तार करें देखते ये तो ता साम्राज्य विस्तार कथा ता छड़ा रे সংস্কৃতিকরণ বাণীকরণ প্রক্রিয়া ইয়া সময় ওকে আবার ইারা কলা স্থাপত্য ক্ষেত্রে নূতনত্বর প্রভাব দেখতে নূন নূসপেরিমেন্ট হবার দেখো পাওয়া নূর পরীক্ষণ হবার দেখে তো সেই সময় এই গুড়া কে যদি আমি দৃষ্টি রেখা সমবংশী শাসন কাল ওড়িশা ইতিহাসের গোটে মহত্বপূর্ণ অধ্যায়ে বা গুরুত্বপূর্ণ অধ্যায়ে ভাবে আমি নিশ্চিন্ত ভাবে ইয়া আমি নেই

আপনক যদি কইবা ফর দা ফার্স্ট টাইম বিকাম এ ইউনাইটেড সেন্ট্রলাইজড স্ট্রং এম্পায়ার আন্ডার ওয়ান্স ওয়ান্স সকেপটার কি কন সামথিং যাও ওকে আপনক মানে কোন কইবা একা শাসনাধীন করিtile আপনক তা ছড়া সেইতি পই আপনক কয়া যায় দে আর রিগার্ডেড অ্যাজ মেকারস অফ মডার্ন ওড়িশা আধুনিক ওড়িশার জন্মদাতা হচନ୍ତି সমবংশি মানে এই কথাটা নিঃসন্দেহে আমি কই পারিবাক

ଯଦି ପେସେନ୍ସ ଅଛି ଆମେ ଆଉ କିଛି ନହେଲେ ଅଧା ଘଣ୍ଟା ଡିସକସନ କରିପାରିବା ନହେଲେ ଆମେ କାଲି ନେକ୍ସଟ ଡେ ତାକୁ କଣ୍ଟିନ୍ୟୁ କରିବା ଓକେ ଠିକ ଅଛି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଜଷ୍ଟ ମୁଁ ଭିଡିଓ ଟାକୁ ଫ୍ରାଗଛି